হ্যালো, শরৎ পুজো কেমন কাটছে বলো তো? কালী পুজোর প্রথম দিনটাই তো বৃষ্টির মধ্যে দিয়ে শুরু হলো, আর প্রথম দিনকে কজন ঘুরতে বেরোচ্ছে আমি জানি না। আমার তো হয়নি ঘোরা প্রথম দিন। আমাদের প্রথম দিনে একটা অনুষ্ঠান ছিল, সেটা বৃষ্টির জন্য ক্যান্সেল হলো। তো কালকে ওয়েদারটা বেশ ভালো ছিল, ভীষণই ভালো ছিল। আমাদের কালকে একটা অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানটা করলাম। আর এখনও অবধি আমার সেইভাবে ঠাকুর দেখা হয়নি, মানে কালী পুজো ঘোরা হয়নি। ঘুরবো অবশ্যই, আর আজকেও একটা অনুষ্ঠান আছে, বেশি সময়ের নয়। তো ইচ্ছা আছে আজকে অনুষ্ঠানটা করার পর যদি একটু ঘোরা সম্ভব হয় আশেপাশের কয়েকটা। আজকে কালকের বেশ মজা হয়েছে, আমাদের অনুষ্ঠান করলাম। তো আমার ছেলেমেয়েরা রয়েছে, মানে আমার স্টুডেন্টসরা আর আমার মুক্তধারার সকল সদস্য সদস্যারা রয়েছে, তাদের সঙ্গে বেশ কিছু মজার মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আমরা রওনা দিয়ে দিয়েছি সবাই, আমি এবং আমার মুক্তধারা সবাই রয়েছি। এখন এই জায়গাটায় সবাইকে হয়তো দেখতে পাওয়া যাচ্ছে না, সবাই আছে। পারফরমেন্স কে পেহলে এক সেলফি তো বানতা হ্যায় বস। আমাদের এখানে দেখে মনে হচ্ছে কে, এটা হচ্ছে ঈশানি, মানে আমাদের ঈশানি মুহূর্তে কালীর সাথে পড়ে গিয়েছেন। আর ক্যামেরা ধরে আছেন দেবী সতী, মানে এতে না আর কি ক্যামেরা ধরে আছেন। আর আমি আমি কি কোথায় যাচ্ছি যাই হোক, এখন কালীর সজ্জায় রয়েছে। আর পরে আমরা মঞ্চে উঠবো, আজকে আমরা রয়েছি পূজা এখন ব্যস্ত আছে আমার মাথায় এগুলো পড়াতে, এই টোপর আর কিসব টিকলি টিকলি রয়েছে এগুলো পড়াচ্ছে, আর এই যে বাকিরা যে যার মতো বসে আছে। আর একটু পরে আমাদের অনুষ্ঠান শুরু হতে চলেছে। আগের দিন আমাকে শাড়ি পরিয়ে দিয়েছিল পূজা, আজকে এই যে সব গয়নাগাটি পরিয়ে দিচ্ছে। আর আমি চা খেতে খেতে আরামসে বসে আছি। আর ওই যে ওইদিকে আসছেন মা কালী, মানে ঈশানি। ওরে বাবা, হাসি দেখো, এভাবে কজন মা কালীকে হাসতে দেখেছেন, দেখে নিন। আমি তো বসে আছি আর আমার সঙ্গে পূজাও ব্যস্ত রয়েছে। তো বাকিরা কি করছে? হ্যাঁ, বাকিরা কিন্তু যথারীতি তাদের কাজে নেমে পড়েছে। কি কাজ, এই যে নাচ শুরু করে দিয়েছে মঞ্চে ওঠার আগে, ওই যে বাইরে কোনো গান টান হচ্ছে সেই গানে নাচ শুরু করে দিয়েছে। আর এই যে আমাদের পাল বাবু দিব্যেন্দু, আর ওখানে রয়েছে জিৎ। গানটা কিন্তু আমি চেঞ্জ করে দিলাম, কারণ কপিরাইট খেয়ে যাবো না হলে। এই যে ভিলেন, মানে শুভবাবু, আসলে এমনি ভালো ভদ্র ছেলে, নৃত্যনাট্যে উনি ভিলেন। আর ইনি এখনও মানে রেডি হননি বিষ্ণুবাবু, আজকে তার উপর অনেক চাপ এবং অনেক দায়িত্ব রয়েছে। আমাদের মুক্তধারা মেয়েদের ফুল এনার্জি, সবসময় নাচ করেই চলেছে, যে ব্যাক স্টেজেও নেচে যাচ্ছে। এই যে সহেলি দুদিন আগেও পর্যন্ত জ্বরে ভুগছিল, আজকেও জ্বরের ওষুধ খেয়ে নাচ করতে এসেছে। আর ঈশানি এখন গানে দুধু সব করে ফেলছে, কারণ কিছুক্ষণ আগে অবধি তিনি কালী রূপে ছিলেন, সেই নৃত্যটা হয়ে গিয়েছে। এরপর আমরা নৃত্যনাট্য শুরু করবো, আর সেখানে তার অন্য চরিত্র রয়েছে, তাই জন্য ছটার পর তিনি কালীর মেকআপ তুলে নিয়ে দুলটুল চেঞ্জ করে নিচ্ছে। আর এই ফাঁকে আমরা একটু নাচাগানা করে নিচ্ছি। ওই যে আছে এথেনা, আর সাথে রয়েছে সহেলি এবং আমি, আরও অনেকে রয়েছে, সবাই নাচ শুরু করে দিয়েছে। ওই যে সঙ্গীতা, আর সাথে রয়েছে বৃষ্টি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো গল্প নিয়ে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কালী পুজো খুব খুব ভালোভাবে কাটাও, খুব আনন্দ করো, মজা করো, পুরীর আলোয় আলোকিত হয়ে ওঠো। আর বাজি পুড়িও কিন্তু খুব সাবধানে সাবধানতা অবলম্বন করে বাজি ফাটিয়েও আনন্দ করো। তো আজকের মতো টাটা।